পঞ্চায়েতের স্ট্র্যাটেজি নিয়ে মেগা বৈঠক তৃণমূলের। নির্দল কাঁটা সরাতে তৎপর দল, মনোনয়ন প্রত্যাহার না হলে শাস্তি হুঁশিয়ারি শাসক দলের। মনোনয়নে অশান্তি, ভাঙড়ের পর ক্যানিং পরিদর্শন রাজ্যপালের। রাজ্যে ডেমোক্রেসি নয়, মবোক্রেসি চলছে, ধানখড়ের সুরে তোপ আনন্দ বোসের। হাইকোর্টের রায়ের 48 ঘন্টা না পেরোতেই বড় পদক্ষেপ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গেল রাজ্য ও কমিশন। ভয় কাটেনি ভাঙড়ে, মনোনয়নে নিষ্ক্রিয়তার অভিযোগ, স্ক্রুটিনি পর্বে তৎপর পুলিশ, আইএসএফ বিজেপি আঁতাত নিয়ে কড়া আক্রমণ তৃণমূলের। ফের রাজ্যে ভোটের বলি, মালদহে তৃণমূল নেতাকে পিটিএ খুনের অভিযোগ, গাঁটগড়ায় কংগ্রেস, জেলা শাসকের কাছে রিপোর্ট তলব কমিশনের। মনোনয়নের পর স্ক্রুটিনিতেও অশান্তি রাজ্যে, কোচবিহারে ফের আক্রান্ত নিশীথ প্রামাণিক, সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনেই চলল বোমাবাজি। দীর্ঘ লড়াইয়ের পুরস্কার, 15 জন শিক্ষককে নিয়োগপত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ, 5 বছর ধরে হাইকোর্টে আইনি তরজার পর মিলল সুবিচার। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছে বিস্তারিত খবরে। পঞ্চায়েত ভোটের রণকৌশল ঠিক করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মেগা বৈঠক তৃণমূলের। ভোটে কি কৌশলে লড়বে তৃণমূল, কিভাবে প্রচার হবে, এদিনের বৈঠকে সেই স্ট্র্যাটেজি তৈরি করলো ঘাসফুল শিবির। জেলায় জেলায় জনসংযোগ, প্রচারের দায়িত্বে থাকছেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে হেভি ওয়েট নেতা নেত্রীরা। পাশাপাশি পঞ্চায়েত ভোটে নির্দল কাঁটা উপড়ে ফেলতে তৎপর তৃণমূল। দলের প্রার্থী পদ না পেয়ে যারা নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন, 20 জুন অর্থাৎ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের মধ্যেই তাদের তা প্রত্যাহারের অনুরোধ জানানো হলো, অন্যথায় দল কড়া শাস্তির পথে হাঁটবে। নির্দলের হয়ে জিতলেও আর দলে ফেরানো হবে না এই প্রার্থীদের, সাফ জানিয়ে দিল ঘাসফুল শিবির। শনিবার মেগা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শতাব্দী রায় এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন তার সঙ্গে। এদিকে বিজেপি বিরোধী জোটের স্বার্থে পঞ্চায়েতে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আপ, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলার পঞ্চায়েত নির্বাচনে আপের নামে 13টি মনোনয়ন জমা পড়েছে। বাংলার আপ নেতৃত্ব বলছে এই 13 জনকে দল টিকিট দেয়নি, দলের নিষেধ সত্ত্বেও এমনটা ঘটল কেন তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আপ নেতৃত্বের। পঞ্চায়েতের মনোনয়নে অশান্তির জের, ভাঙড়ের পর দক্ষিণ চব্বিশ পরগনার অশান্ত এলাকা ক্যানিং এ গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, চেন্নাই সফর বাতিল করে শনিবার তড়িঘড়ি এই কর্মসূচি গ্রহণ করেছেন তিনি। এদিন সকালেই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আর তাঁর সঙ্গে কথা বলার পরেই এদিন ক্যানিং এ গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যপাল। রাজ্যে ডেমোক্রেসি নয়, মবোক্রেসি চলছে, ধানখড়ের সুরেই রাজ্যকে তোপ আনন্দ। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যপালের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল, অভিযোগ তিনি বিজেপি নেতাদের কথা শুনছেন, অপর পক্ষের বক্তব্য শোনার প্রয়োজনই বোধ করছেন না, রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বাম, কংগ্রেস, বিজেপির অভিযোগকে উস্কে দিচ্ছেন রাজ্যপাল, এমনটাই তাঁর অভিযোগ। এদিকে ভোট হিংসার আবহে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকেও এদিন তলব করেছিলেন রাজ্যপাল, তবে তিনি স্ক্রুটিনি নিয়ে ব্যস্ত জানিয়ে এদিন রাজভবনে যাননি কমিশনার। জল্পনায় শিলমোহর, পঞ্চায়েত ভোটে রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, এবার খোদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্যকে সঠিকভাবে সুযোগ দেওয়া হয়নি, এই মর্মেই সওয়াল করতে চায় রাজ্য। আর বাংলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করানোর মতো পরিস্থিতি নয় এই বক্তব্যই শীর্ষ আদালতকে জানাতে চায় কমিশন। আগামী সোমবার মামলাটি শোনা হতে পারে। পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে, সেই মর্মে প্রথমে বেশ কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়। তবে পরবর্তীতে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ভোটের দিন রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, 48 ঘন্টার মধ্যে এই রায় কার্যকর করতে হবে বলেই সাফ জানিয়েছিল আদালত। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই সুপ্রিম কোর্টে আবেদন করল কমিশন।
কমিশন ও রাজ্য সরকার, ফলে এই বিষয়টি আদালত অবমাননা কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে রাজ্যের এহেন সিদ্ধান্তকে আঘাত নিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সরকার চায় না রাজ্যে সুষ্ঠুভাবে ভোট হোক, এই পদক্ষেপ থেকে এমনটাই স্পষ্ট হচ্ছে বলে দাবি কংগ্রেস সাংসদের। অশান্তির আতঙ্ক এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি ভাঙড়। শনিবারও থমথমে গোটা এলাকা। তারই মাঝে ভাঙড় দু নম্বর ব্লকের বিডিওর কার্যালয়ে চলল মনোনয়ন স্ক্রুটিনির কাজ। উপস্থিত ছিলেন প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এদিকে মনোনয়ন পর্বে যে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন বিরোধীরা, এদিন তাঁদের ভূমিকা ছিল ভিন্ন। বিডিও কার্যালয়ের সামনে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। দফায় দফায় পুলিশের তরফে চলে মাইকিং। অশান্তিপ্রবণ এলাকায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী টহল দেয়, নামানো হয় র্যাফও। কোথাও অবৈধ জমায়েত কিংবা অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে কিনা তা জানতে পুলিশের তরফে ওড়ানো হয় ড্রোনও। মনোনয়নে নীরব পুলিশ কেন স্ক্রুটিনি পর্বে এত তৎপর, এই প্রশ্নে ফের সরব হয়েছেন বিরোধীরা। এদিকে নওশাদ সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে আইএসএফ ও বিজেপির আঁতাতের প্রশ্নে তীব্র আক্রমণ শানিয়েছে শাসক দল। বিধানসভা ভোটের সময়ে আইএসএফ বিধায়কের সঙ্গে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের পিএর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট টুইট করা হয়েছে তৃণমূলের তরফে, যা রিটুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে বিরোধীদের একযোগে বিঁধেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছে বিজেপি। ভোট পর্ব মিটলেই যথাযথ সময়ে এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাবে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের ভোটের বলি রাজ্যে। মালদহে খুন তৃণমূল নেতা। শনিবার দুপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী মুস্তাফা শেখকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় শাসক দলের নিশানায় কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন মুস্তাফা, সেই সময় একদল কংগ্রেস কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারতে শুরু করে দেয়। পরে কুপিয়ে খুন করা হয় তাকে। খুনের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়কে দেহ ফেলে রাস্তা অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই জেলা শাসককে ফোন করে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে মনোনয়ন ও স্ক্রুটিনি পর্ব মিলিয়ে 7 জনের মৃত্যু হল বাংলায়। এদিকে এই আবহেই দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় আক্রান্ত তৃণমূল নেতা আব্দুর রউফ মণ্ডল। তাকে লক্ষ্য করে চলল 3 রাউন্ড গুলি। মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় কাজ করায় বাম কর্মীরা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের পর স্ক্রুটিনিতেও শুরু অশান্তি। হুগলির খানাকুল, বীরভূমের নানুরে উদ্ধার প্রচুর বোমা। শনিবার কোচবিহারের সাহেবগঞ্জে বিডিও অফিসের সামনে চলল বোমাবাজি। আক্রান্ত হয়েছেন বলে অভিযোগে সরব বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার সকাল থেকেই দিনহাটার সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে চাপা উত্তেজনা ছিল। স্ক্রুটিনি ঘিরে সেখানে তৃণমূল সমর্থকরা বাড়তি জমায়েত করছে বলে অভিযোগ ওঠে বিজেপির তরফে। প্রার্থীরা অভিযোগ জানান তাঁদের বিডিও অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, শুরু হয় হাতাহাতিও। দলের প্রার্থীদের অভিযোগ পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বিডিও অফিসে পৌঁছতেই তাঁর গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। মন্ত্রীর দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে তীর ধনুক নিয়ে হামলা চালানো হয়েছে। এ নিয়ে পুলিশের সঙ্গেও একপ্রস্থ বাদানুবাদ হয় নিশীথের। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলেও অভিযোগ তাঁর। পাল্টা তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে বিজেপি হামলা চালিয়েছে। উত্তেজিত জনতাকে সরাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। জানা যাচ্ছে দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যা 12টি, তার মধ্যে 2টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। বিজেপি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অনেক আসনেই প্রার্থী দিতে পারেনি তৃণমূলের অভিযোগ। সেই কারণেই স্ক্রুটিনি পর্বে পরিকল্পনা মাফিক ঝামেলা চালাচ্ছে গেরুয়া বাহিনী। 5 বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে মিলল সুবিচার। কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাস ঘুরে অবশেষে চাকরি পেলেন 15 জন শিক্ষক। হাইকোর্টের নির্দেশ মেনে রেখা রায়, শবনম আরা, রূপালী বেজ সহ 15 জনের হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্য শিক্ষা পর্ষদ। 2016 সালের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির কারণে চাকরি পাননি কেউই। অভিযোগ, ইতিহাস বিষয়ের একটি প্রশ্নের সঠিক উত্তর দিলেও চাকরি প্রার্থীদের অতিরিক্ত 1 নম্বর দেয়নি স্কুল সার্ভিস কমিশন। এই নিয়েই হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। অবশেষে বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ওই 15 জনকে নিয়োগের যোগ্য বলে বিবেচিত করে সুপারিশপত্রও দেয়। নিয়োগপত্র হাতে তুলে দেওয়ার পাশাপাশি 15 দিনের মধ্যে স্কুলে যোগ দিতেও বলা হয়েছে তাঁদের। শুনতে থাকুন
সংবাদ প্রতিদিন শোনো।